নব্যপ্রস্তর যুগে শেষ দিকে কৃষি আর পশুপালন যখন মানুষের একেবারে আয়ত্তে চলে আসে, মানুষ যখন স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন থেকে মূলত এই নগরায়নের উৎপত্তি হয়। আচ্ছা, এই ক্লাসটি শুরু হওয়ার আগে তোমাদের আমি আগেই বলে নেই, এই ক্লাসের প্রথম অংশ কিন্তু আমি তোমাদের আগে জানিয়েছি, সেটি কি একটু রিক্যাপ করি। আমি সেখানে জেনেছি নগরায়ন কি, নগরায়নের ধাপ, নগরায়নের ভিত্তি, নগরায়ন গড়ুঠার কারণ সমূহ, এই হিসাবে আজকে হচ্ছে এখন ওটিডি অন্যতম অংশ, নগরায় নগরের উৎপত্তির ক্রমবিকাশ বা ধাপ, আমরা যেটি মূল বিষয় নগরের বিবর্তন। এই যে ধাপ, নগর উৎপত্তির এই ধাপ সমূহ কি কি? নগর উৎপত্তির প্রথম যে ধাপ, সেগুলোই হচ্ছে প্রকৃতিকে আয়ত্ত করা। আমি কিন্তু আগেই বললাম, মানুষ যখন কৃষি আর পশুপালনকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করে, তার মানে মানুষ প্রকৃতিকে এখন নিজের আয়ত্তে আনা শুরু করেছে। তাহলে প্রথম যে ধাপ, সেটি হচ্ছে প্রকৃতিকে আয়ত্তে আনুন। তার মানে মানুষ যখন প্রকৃতিকে তার নিজের বশে নিয়ে আসতে শুরু করেছে, তখনই মূলত নগরের উৎপত্তি শুরু হয়েছে। তারপর হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। গিবস যে কথাটি বলেছিলেন সেটি জনসংখ্যার বৃদ্ধি, তার মানে নগরের জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে ধীরে ধীরে। তারপর হচ্ছে সৃজনশীল কাজ। মানুষ শুধু কৃষি আর পশুপালন বা উদ্ভিদ খাদ্য পণ্য বাজারে বিক্রি না, বিভিন্ন সৃজনশীল কাজও সে সৃষ্টি করবে, সৃজনশীল কাজে মনোনিবেশ। তারপরে হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। একে অপরের সাথে যখনই চলাফেরা শুরু করছে, তখনই মানুষের মধ্যে নির্ভরশীলতা হয়েছে এবং মানুষ এই নগরের দিকে ধাবিত হয়েছে। এরপরে হচ্ছে সমাজ ব্যবস্থার উন্নয়ন। তার মানে যে গ্রামীণ সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থা ধীরে 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 আরো একটি উন্নয়ন উন্নত ব্যবস্থার দিকে যাচ্ছে। তাহলে সমাজ ব্যবস্থার উন্নয়নের ফলেও নগরের উৎপত্তি হয়েছিল। নগরের উৎপত্তির যুগ, নগরের প্রথম উৎপত্তি স্থল। এই যে ধাপগুলো বললাম, সেই ধাপগুলো অতিক্রমের মধ্য দিয়ে খ্রিস্টপূর্ব 700 অব্দে প্রথম যে নগরটি হয়েছিল সেটি হচ্ছে জেরিকো নামক স্থানে পৃথিবীর সর্বপ্রথম নগরীর উৎপত্তি হয়েছিল। কোন নদী? দক্ষিণ এশিয়ার জর্ডান নদীর তীরে জেরিকো নামক স্থানে পৃথিবীর সর্বপ্রথম শহরটি স্থাপন হয়েছিল খ্রিস্টপূর্ব 700 অব্দে। তার মানে যে ধাপগুলো, সেই ধাপগুলোর উপর ভিত্তি করে প্রথম এই নগরটি গড়ে উঠেছিল জেরিকো, জর্ডান নদীর তীরবর্তী অঞ্চলে। কারণ নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে মূলত মানুষ তার কার্যক্রমের সুবিধা হেতু বসবাস বেশি করতো, এই কারণে ওই অঞ্চলের প্রথম ধারণা করা হয় যে নগরের উৎপত্তি হয়েছিল। এরপর হচ্ছে নগরায়নের ক্রমবিকাশের এই যে বিবর্তন, সেই বিবর্তনের ব্যবস্থা, বিবর্তন কালকে এই বিবর্তন কালকে মূলত 6টি ভাগে ভাগ করা হয়েছে। এক, প্রাচীন যুগ। দুই, ক্লাসিক্যাল যুগ। তিন, মধ্যযুগ।
चार रेनेसा जुग पांच शिल्प विप्लवे जुग छय आधुनिक जुग माने आमादेर जे सर्वशेष सेटी सर्वशेष जेटी सेटी तुम्हारा देखो भालो करे विपर्षणेर धाप गुलो कि कि प्राचीन जुग प्रथमे जेटी होच्छे प्राचीन जुग प्राचीन जुगे बेजेरिको नामक नगरेर पत्तनेर पर ख्रीष्टपूर्व 1000 साल पर्यन्त विभिन्न नगरायनेर धारणा पावा जाय সেগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে ইউফ্রেটিস টাইগিস নদীর মিলনস্থল নীল নদের অববাহিকা হোয়াংহো নদীর অববাহিকা এবং সিন্ধু নদের অববাহিকা তার মানে নদীর তীরবর্তী অঞ্চলে মূলত প্রাচীন যুগে আমাদের এই শহরের সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব 1000 সালের পর্যন্ত বিভিন্ন নগরায়নের ব্যাপক প্রসার ঘটে জেরিকো নামক স্থানে যে নগরায়ন হয়েছিল তার উপর ভিত্তি করে সেটাকে আমরা প্রাচীন যুগ বলেছি সেই প্রাচীন যুগে মূলত আমরা বিভিন্ন নদীর তীরবর্তী স্থানে বসতি গড়ে উঠতে দেখেছি এবং সেখান থেকে শহর সেগুলো কি এক ইউফ্রেটিস ট্রাইগিস অববাহিকা দুই নীল নদের অববাহিকা তিন সিন্ধু অববাহিকা চার হোয়াংহো নদীর অববাহিকা ইউফ্রেটিস ট্রাইগিস অববাহিকা খ্রিস্টপূর্ব 4000 সালের শেষের দিকে ইউফ্রেটিস নদীর উপত্যকায় মূলত ইউফ্রেটিস টাইগিস নদীর উপত্যকায় এই বসতি গড়ে ওঠে এটাকে আমরা কিন্তু অর্ধচন্দ্রাকার এলাকাও বলতে পারি ইউফ্রেটিস আর খ্রিস্ট নীল নদের অববাহিকা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 অব্দে নীল নদকে কেন্দ্র করে নীল নদের তীরবর্তী স্থানে যে শহরটি গড়ে উঠেছিল সেটি তিন নম্বরটি ছিল সিন্ধু অববাহিকা খ্রিস্টপূর্ব 2500 থেকে 1500 সালের মধ্যে সিন্ধু অববাহিকায় অনেকগুলো উন্নত শহর যেমন মহেঞ্জোদারো হরপ্পা এগুলো গড়ে ওঠে আর হোয়াংহো নদীর যেটা বললাম হোয়াংহো অববাহিকা খ্রিস্টপূর্ব 1500 শব্দের মাঝামাঝি চীনের হোয়াংহো অববাহিকায় প্রাচীন নগর সভ্যতার বিকাশ লাভ করে এর মধ্যে কাইকেং উল্লেখযোগ্য একটি শহর এরপর হচ্ছে ক্লাসিক্যাল যুগ খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দ থেকে চতুর্থ খ্রিস্টাব্দের মধ্যে রোমান গ্রিক এবং রোমান সময়ে যে শহরের সূচনা হয়েছিল সেগুলো থেকেই মূলত ক্লাসিক্যাল যুগের আমরা নগরায়ন বলতে পারি বর্ণমালার প্রচলন ব্যবসা বাণিজ্যের প্রসার লৌহের যন্ত্রপাতির ব্যবহার মূলত এই অঞ্চলের মানে এই সময়ে বসতি বা শহর বসতিতে রূপান্তরিত করতে শুরু করে ভেনিস প্যারিস তারপর হচ্ছে রোম প্রভৃতি মূলত এই ক্লাসিক্যাল যুগেরই নগর বসতির উদাহরণ এরপর হচ্ছে মধ্যযুগ মধ্যযুগ কি রোমান সাম্রাজ্যের পতনের পর 500 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত নগরায়নের ধারার লুপ্ত থাকার পর পর সেখানে পরবর্তী পর্যায়ে যে বসতি দেখা যায় সেটাকে আমরা মধ্যযুগ বলে থাকি মধ্যযুগের শেষ দিকে ইংল্যান্ড পূর্ব ইউরোপের পোল্যান্ড রাশিয়ার তৃণভূমি অঞ্চলে মূলত বসতি নগর বসতি দেখা যায় রেনেসাঁ যুগ রেনেসাঁ মানেই তোমরা জানো যে কোনো কিছু পরিবর্তন সেটি হচ্ছে রেনেসাঁ যুগ 1400 খ্রিস্টাব্দে পশ্চিম ইউরোপ মধ্য ইউরোপ রাশিয়ার গুচ্ছগ্রাম নগরের ধারা পরিপূর্ণ ছিল এ সময়ে দানিউবের নিম্ন অঞ্চল স্টেপি অঞ্চলে কতিপয় শহরে বসতি গড়ে উঠতে দেখা যায় এবং তখন যে ইউরোপের রেনেসাঁ শুরু হয়েছিল যে গণ আন্দোলন বা যে উত্থান সেই মহা উত্থান তার আশেপাশের অঞ্চলও এই নগরের ক্রমবিকাশ ঘটাতেও সক্ষম হয়েছিল এই সময়ে লিসবন আমস্টারডাম প্রভৃতি বন্দরগুলো ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে এবং ওই অঞ্চলে দেখা যায় যে নগর সভ্যতার বিশেষ পরিসর লাভ করে এবং তারই ধারাতে সেই রেনেসাঁর ধারাতে যে অঞ্চলগুলো নিম্নাঞ্চল ছিল সেখানেও শহরের কি পরে ছোঁয়া লাগে
তাহলে রেনেসাঁ যুগেও তোমরা দেখলে যে মধ্যযুগের পরবর্তীতে রেনেসাঁ যুগে শহরায়ন নগরায়নের ধাপটি আরো দ্বিগুণ ভাবে বাড়তে থাকে। মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা আরো জাগ্রত হয়। এরপর হচ্ছে শিল্প বিপ্লবের যুগ। তার মানে শিল্প কখন? অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়, যা আধুনিক নগরায়ন সৃষ্টির একটি অন্যতম মাইলফলক। এই শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যে নগরায়ন সৃষ্টি হয়, মানুষ শিল্পের দিকে ঝুঁক থাকে। তার মানে প্রাথমিক কর্মকাণ্ড থেকে সে সেকেন্ডারি বা টার্শিয়ারি কর্মকাণ্ডের দিকে সর্বাধিক ধাবিত হয়। এই যে তার ধাবিত হওয়া, তার মানে রেনেসাঁতে পরবর্তী যুগটি হচ্ছে শিল্প বিপ্লব। তার মানে সেই গণ অভ্যুত্থান বা সেই যে পরিবর্তনের ধারা, সেই পরিবর্তনের ধারা নিয়ে যায় শিল্প, শিল্পর দিকে মানুষের। সেই শিল্প বিপ্লব থেকে যে পরিবর্তন, সেটি হচ্ছে শিল্প বিপ্লবের যুগ। এই যুগে মানুষের সবকিছু, খনিজ সম্পদ, মাটির অভ্যন্তর থেকে খনিজ সম্পদ আরোহণ করে সে দ্রুত কি করে শিল্পের দিকে ধাবিত হয়ে থাকে। এ সময় ইংল্যান্ডে নতুন নতুন শিল্প আবিষ্কৃত হয়, নতুন নতুন শিল্প হয়, বস্ত্র শিল্পের উদ্বোধন হয়, ঠিক আছে। প্রায় 32টি শহর ইংল্যান্ডে গড়ে ওঠে ঠিক সেই সময়ে, এই শিল্প বিপ্লবের যুগে। সেখানে প্রায় যেখানে সাধারণ মানুষ আর খনিজকে কেন্দ্র করেও গড়ে ওঠে শহর, অনেকগুলো শহর। তাহলে এই যে খনিজ আর শিল্পকে কেন্দ্র করে যে শহর গড়ে উঠছে, সেটার উপর ভিত্তি করে যে বসতি সৃষ্টি হয়েছিল, সেটাকে বলা হয়েছে শিল্প বিপ্লবের যুগ। এরপর হচ্ছে আধুনিক যুগ। তার মানে বর্তমান যে পর্যায়, সেটি হচ্ছে আধুনিক যুগ। শিল্প বিপ্লবের মাধ্যমে আবিষ্কৃত প্রযুক্তিবিদ্যা যে নতুন নতুন ধারা, সেই নতুন নতুন ধারার থেকে মূলত এই আধুনিক পর্যায়ে নগরায়ন সৃষ্টি হয়। আধুনিক পর্যায়ে নগরায়ন মূলত শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ের ধাপ। এখন মানুষ সেই নগরায়নকে আরো বেশি কি করছে, উন্নততর দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে নগরায়নের যে ধারা, সেটি কিন্তু কনারবেশনকে ছাড়িয়ে চলে যাচ্ছে। তার মানে আরো বেশি উন্নত, আরো বেশি প্রযুক্তিবিদ্যার সে ক্রমবিকাশ বিশ্বব্যাপী। এখন মানুষ শহরের দিকেই ধাবিত হচ্ছে বেশি, ঠিক আছে। আর এবং শহরের এই ধাপ বা পরিবর্তন, সেটি দ্বিগুণ থেকে মানে দ্রুত দ্রুত দিকে ধাবিত হচ্ছে। এখন মানুষ সবকিছুই শহরের ছোঁয়া লেগেছে। তাহলে আমরা জানতে পারলাম যে নগরায়নের বিকাশের এই যে বিবর্তন কাল, সেই কাল অনুযায়ী ধীরে ধীরে কোন পর্যায়ে গিয়েছিল। এক জেরিকো নদীর তীরে, জেরিকোতে শুরু হয়েছিল জর্ডন নদীর তীরে, আর এখন তো সেটি কোথায় গিয়ে শেষ হচ্ছে বা শেষ হবে কোথায় আমরা তো জানি না, কারণ এটি এখনো চলমান অবস্থায় রয়ে গেছে। মানুষ এখন নগর সভ্যতার দিকে সবচেয়ে বেশি ঝুঁকি মানে ধাবিত হচ্ছে বা পড়ছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এই আজকের বিষয়গুলো একটু ভালো করে দেখবে এবং কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবে, ফোন দিবে। তোমরা সবাই আমার ফোন নাম্বার জানো, ফোনে কথা বলবো, আমি বুঝিয়ে দিতে পারবো যে এই বিষয়টি এখান থেকে এসেছে। আচ্ছা বাবারা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একটু একটু করে পড়াশোনা করবে বাসায়। ধন্যবাদ সবাইকে।